ফের চড়ছে তাপমাত্রা পারদ দিনভর মেঘলা আকাশের সাথে গুমুন গরম উত্তরবঙ্গের কয়েকটি জেলা ছাড়া বৃষ্টিহীন ছিল গোটা বাংলা গতকাল রাতের দিকে ভারী বৃষ্টি হয়েছিল উত্তরের কিছু জেলাতে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করল দক্ষিণে এখনও বর্ষা ঢোকেনি কবে থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ছয় তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন প্রান্তে তো দর্শক কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কবে নাগাদ বর্ষা দক্ষিণবঙ্গে এসে প্রবেশ করবে উত্তরের কোন কোন জেলাতে ভারী দুর্যোগ চলবে কি জানতে পারা যাচ্ছে দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা দেখে নেব এক নজরে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে গেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক এই মুহূর্তে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে যার কারণে একাধিক জায়গাতে গত কয়েকদিন ধরে চলছে ঝড় বৃষ্টি গতকাল রাতেই উত্তরের বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আজও তা অব্যাহত থাকবে আজ সকাল থেকেই একাধিক জায়গাতে মেঘলা আকাশ দেখা যাচ্ছে হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা তারপরে উত্তরের জেলাগুলিতে শুরু হবে আবারও তুমুল বর্ষণ আগামী সাত দিন ধরে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে উত্তরের জেলাগুলিতে উত্তরবঙ্গে যে বর্ষা প্রবেশ করেছে সেই বর্ষা এখন একটা না এক জায়গাতেই থমকে রয়েছে যার কারণে যেসব এলাকায় বর্ষা থমকে রয়েছে সেই সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকেই মেঘলা আকাশ সেই সঙ্গে বাংলাদেশও আগামী কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে বৃষ্টি আজ একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে সাথে বইবে দমকা বাতাস বজ্রপাতের আশঙ্কা আছে ঘণ্টায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে দর্শক উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝড়ের গতি সব থেকে বেশি থাকবে কোন কোন জায়গাতে বাংলাদেশের ঝড় বৃষ্টি চলবে খুলনা বরিশাল কালাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর এই সব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে অপরদিকে মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রিয় দর্শক আর যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলিবাষ্প স্থলভাগে প্রবেশ করছে যার কারণে আবহাওয়ার এমন মোট প্রিয় দর্শক এই যে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে উত্তরের জেলাগুলিতে এই নিম্নচাপ অক্ষরেখা আস্তে আস্তে এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে এখনও সেইভাবে কিন্তু মৌসুমি বায়ু প্রবেশ করেনি উত্তরের জেলাগুলিতে এক জায়গাতেই থমকে রয়েছে মৌসুমি বায়ু এই মৌসুমি বায়ু আস্তে আস্তে এগিয়ে আসবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গও শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে হালকা প্রশলা বৃষ্টিপাত চলছে তবে গত দুদিন ধরে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ আছে সকাল থেকে একাধিক জায়গাতে আকাশ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির দেখা মিলছে না এই বৃষ্টি হয়তো শুরু হবে আগামী কয়েক দিনের মধ্যেই প্রিয় দর্শক আজ কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে আকাশ দেখা যাবে মেঘলা আকাশ থাকবে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের একাধিক জায়গাতে আকাশ থাকবে বীরভূমে মেঘলা আকাশ দেখা যাবে দুই বর্ধমানেও মেঘলা আকাশ থাকবে পুরুলিয়াতে মেঘলা আকাশ থাকবে বাঁকুড়াতে মেঘলা আকাশ দেখা যাবে বেশ কিছু জায়গাতে আকাশ থাকবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা খুবই অল্প রয়েছে কিছু কিছু জায়গাতে আজ বিকাল বা সন্ধ্যার দিকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে কিন্তু না হওয়ার চান্সটাই বেশি মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আর বাদবাকি জায়গাতে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে আজ রাতের দিকে বৃষ্টি হতে পারে একাধিক জায়গায় প্রিয় দর্শক আজ কোন 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 জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বেশি দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট নলহাটি ধুলিয়ান ফারাক্কা এইসব জায়গাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা আছে মেঘলা আকাশ দেখা যাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা আছে এই উল্লেখিত জায়গাগুলিতে অপরদিকে সিউড়ি সাঁথিয়া আমোদপুর বোলপুর এইসব জায়গাগুলিতেও বৃষ্টি হবে রানীগঞ্জ আসানসোল দুবরাজপুর এই সব জায়গাতে ঝড় সতর্ক সতর্কবার্তা আছে ইলামবাজারও ঝড় বৃষ্টি চলবে অপরদিকে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মঙ্গলকোট মন্তেশ্বর ভাতার মানে পূর্ব বর্ধমানের এইসব উল্লেখিত জায়গাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক সতর্কবার্তা আছে একাধিক জায়গাতে দমকা বাতাস বইবে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে অপরদিকে বর্ধমান শহরেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা আছে সোনামুখী পাথরসারা এই সব জায়গাতে ঝড় বৃষ্টি চলবে বৃষ্টি চলবে দুর্গাপুর আসানসোল সাইডেও অপরদিকে বাঁকুড়ার একাধিক প্রান্তে মেঘলা আকাশ দেখা যাবে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর আরামবাগ এইসব অঞ্চলগুলিতে আকাশ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অপরদিকে চন্দ্রকোনা উলুবেড়িয়া কোলাঘাট তমলুকে আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা খুব অল্প রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ দেখা যাবে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে দমকা বাতাস বইবে পানিহাটি বারাকপুরে মেঘলা আকাশ থাকবে হালকা প্রশলা বৃষ্টিপাতের আশঙ্কা আছে চন্দ্রনগর কাছরাপাড়া অপরদিকে হাবরা চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এইসব সাইডে মেঘলা দেখা যাবে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে দমকা বাতাস বইবে সিঙ্গুর মশাট জগতবল্লপুর জঙ্গলপাড়া খানাকুল এই সব এইসব জায়গাতেও বৃষ্টির সতর্কবার্তা আছে আমতা বাগনান বজবজ সব জায়গাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে সাথে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে একাধিক জায়গাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে এমনটাই কিন্তু খবর দর্শক তারপর আগামী কয়েক দিনের মধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরই শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রিয় দর্শক দর্শক আগামীকালও উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে বাংলাদেশের একাধিক জায়গাতেও আগামীকাল বাংলাদেশের একাধিক জায়গাতেও আগামীকাল ঝড় বৃষ্টি চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে ভারী বৃষ্টি চলবে বিভিন্ন প্রান্তে বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব অল্প রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ দেখা যাবে মেঘলাকাশ থাকবে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বীরভূমে মেঘলা আকাশ দেখা যাবে তবে বৃষ্টির সম্ভাবনা খুব অল্প পরিমাণে রয়েছে দর্শক বুধবার আবহাওয়ার পরিবর্তন হবে একাধিক জায়গায় বুধবারও ঠিক একই জায়গাতে বায়ু অবস্থান করবে বুধবারও মৌসুমী বায়ু সরে আসবে না উত্তরের জেলাগুলি থেকে মেঘলা আকাশ থাকবে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবারও ঠিক একই স্থানে অবস্থান করবে বর্ষা বৃহস্পতিবারও সরে আসার কোনো সম্ভাবনা আপাতত নেই তবে মেঘলা কাজ থাকবে বিভিন্ন প্রান্তে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখুন দর্শক শুক্রবারও ঠিক একই জায়গায় অবস্থান করছে মৌসুমিবায়ু সেখান থেকেও সরছে না শুক্রবারও একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে উত্তরের জেলাগুলিতে শনিবার বেঙ্গলা আকাশ দেখা যাবে একাধিক জায়গাতে টানার সাত থেকে আট দিন ধরে ঝড় বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সাথে দমকা বাতাস বইবে তাই উত্তরের জেলাগুলিতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার জন্য একাধিক জায়গাতে বন্যা পরিস্থিতি দেখা যাবে ধস নামবে তাই সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন